গ্রামীণ সিম থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে টাকা কেটে নিয়ে যাচ্ছে, মেসেজ আসছে এবং 2 টাকা 4 টাকা এরকম ভাবে প্রতিনিয়তই কেটে নিয়ে যাচ্ছে। এই প্রবলেমটি যদি আপনি ফেস করেন তাহলে এই ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আজকের এই ছোট্ট ভিডিওতে আপনি শিখতে চলেছেন কিভাবে গ্রামীণ সিম থেকে টাকা কেটে নেওয়ার এই সার্ভিসটি বন্ধ করতে হয়। আপনি খুব সহজেই আপনার মোবাইলের সিম থেকে যে টাকা কেটে নেওয়া হচ্ছে সেই টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করে দিতে পারবেন। ভিডিওটি লং হবে না, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। টেকন বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও প্লে করেছেন, আমি আছি আপনার বন্ধু নাসিম। সিম থেকে টাকা কেটে নেওয়ার সার্ভিসগুলো বন্ধ করার জন্য আপনাকে 2টি সিস্টেম দেখিয়ে দিব। যে কোনো একটি সিস্টেম প্রয়োগ করলেই কিন্তু খুব সহজেই আপনি বন্ধ করতে পারবেন টাকা কেটে নেওয়ার সকল সার্ভিস। প্রথমে আপনি মোবাইলের ডায়াল প্যাডে চলে আসবেন এবং ডায়াল করবেন *121#। কোড নাম্বারটি ডায়াল করে আপনি কল দিয়ে দিবেন গ্রামীণ সিম দিয়ে *121#। কোড নাম্বারটি লিখে যখন আপনি কল দিবেন সঙ্গে সঙ্গে এমন কিছু অপশন চলে আসবে, এখান থেকে আপনি 6 ডায়াল করবেন। 6 ডায়াল করার পর সেন্ডে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি 1 ডায়াল করবেন। 1 সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট। এখন 72 ঘন্টার ভিতরে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, সেই মেসেজে লেখা থাকবে টাকা কেটে নেওয়ার সকল সার্ভিসগুলো বন্ধ হয়ে গেছে। আপনি যদি আরও সহজভাবে বন্ধ করতে চান তাহলে সরাসরি ডায়াল প্যাডে চলে আসবেন এবং ডায়াল করবেন *121*6*1#। এই কোড নাম্বারটি ডায়াল করবেন, কাতায় লিখে রাখতে পারেন *121*6*1#। কোড নাম্বারটি ডায়াল করে আপনি গ্রামীণ সিমের মাধ্যমে কল দিয়ে দিবেন, তাহলেও কিন্তু আপনার সিমের টাকা কেটে নেওয়ার প্রবলেমটির সমাধান হয়ে যাবে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।